একটা প্রস্তুতি আছে না, তাহলে আপনি দাইমি সালা চব্বিশ গুণে পড়েন, গাছে মাছে পশু পাখি চন্দ্র সূর্য আকাশ পাতাল সবাই দাইমি সালাত করে। এত হাদিস এত কুরআন এত দলিল বুঝি না, আমার নবী নিজে যা করছে আমাদের করতে অসুবিধা কি? কোন অসুবিধা আছে না? তাই আমাদের একটা শ্রেণীর লোকের আমাদের ভণ্ড, ওরা গাছ আমরা খায় বাজি মদ পানি খাইয়া গাছতলায় বাছতলায় বইরে থেকে গেলিল ভণ্ডর দল। এর থেকে যদি আপনি আসতে চান তাহলে আপনার মসজিদ ঘরে ঢুকতে হবে। আপনি যত বড় বিশ্বাসী হন না কেন, বড় পীর মসজিদ ঘরে ঢুকছে না, বাবা মসজিদ ঘরে ঢুকছে না, আবু বকর সিদ্দিক মসজিদ ঘরে ঢুকছে না, মাওলানা আলী মসজিদ ঘরে ঢুকছে না, মসজিদ ঘরে ঢুকলে আপনি দাইমি সালাত কি বাদ যাইব? অতএব কারণে এই বাউলগঞ্জ যদি বাঁচায় রাখতে চান তাহলে এখনই গাছ লাগান। গাছ লাগায় সমাজের মধ্যে বিস্তার করেন যে বাউলরা যারা তারা দাইমি সালাত উপরে, হুজুরি গালবেন নামাজ উপরে, ওয়াক দিয়া নামাজ উপরে, তারা সামাজিক লোক, তারা আধ্যাত্মিক লোক, তারা তরিকতের লোক, তারা বায়েতের লোক, তারা বেলায়েতের লোক, তারা মাওলা আলীর লোক, তারা আল্লাহর হাবিবের লোক, তারা আল্লাহর লোক। ঠিক আপনি মক্কার কথা জিগাইলেন, মদিনার কথা জিগাইলেন না, মক্কায় যে নবী মসজিদ তৈরি করছে কে কইছে আপনারে? কে বলছে আপনাকে এই কথা? কে বলছে এই কথা? আগে মসজিদ না আগে খানকা শরীফ বলেন, খানকা বাবাজি বলেন, খানকা শাহজালাল বাবা আসছে এই বাংলাদেশে, উনি এসে বসছেন, একটা খানকা তৈরি করেছেন, মানুষ জমা হয়েছে, এবার এবাদত শিক্ষা দেওয়ার জন্য একটা মসজিদ নির্মাণ হয়েছে পরে, ঠিক কিনা? মিরপুরে শাহালি বাবা এসে বইছে, আগে মসজিদ হয়েছিল, আগে খানকা শরীফ, এরপরে হয়েছে ওখানে মসজিদ। গণিশা বাবার দরবারে যান, আগে খানকা শরীফ, পরে হয়েছে মসজিদ। আল্লাহর ওলিরা যেখানে বসে ওখানে আগে তৈরি হয় খানকা শরীফ, পরে হয় সেখানে মসজিদ। আল্লাহর রসুল মক্কা থেকে মদিনায় গেলেন, সাহাবারা যেটা করলেন ওটা দরবার শরীফ ছিল, ওটার নাম ছিল দরবারে নবমী, এটাই পরবর্তীতে মসজিদ হয়েছে নবমী। বাবাই জানে আপনি এটা বললেন, আপনার আমি বলি, রসুল পাক একটা মসজিদ করছে আর একটা নিজের হাতে পুরাইছে। হ্যাঁ, নতুন খবর আজকে, আজকে নতুন খবর, মসজিদের জেরা পুরাই নাই। কেন পুরাইলেন? যেখানে নামাজ শেষ করে বৈশে বৈশে গোল হইয়া মিটিং করে রসুল পাকরে কেমনে ক্ষতি করা যাবে এই বিষয়ে আলোচনা হতো। আমারে প্রশ্ন করছে, নবী কি মক্কায় কোনো জামাতে নামাজ পড়ছে? আচ্ছা, প্রশ্ন এইটাও তো করতে পারতো যে নবী কি মদিনায় জামাতে নামাজ পড়ছে, এটা করতে পারতো না? তাহলে মক্কার জামাতের কথা জিগাইলেন, মদিনার জামাতের কথা জিগাইলেন নাকি? ধরা গেছে, নবীর একটা নবীর জীবনটা যেটা মক্কার জীবনও নবীর, মদিনার জীবনও জামাতে নামাজ পড়ছে এই জন্য এটা জিগাইলেন, মক্কার মধ্যে পড়তে পারে নাই কেন? এখন আসেন আপনারা, আমি বলি ভাই, এখানে ক্যামেরা আছে আর বর্তমানে মানুষ সচেতন, ভালো বোঝে, ফাঁকি দেন কেন কে? আমার নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ পাঁচটা সুন্নতের কথা এখন আমি বলবো, কেন মক্কায় জামাত হয় নাই। নবীর কাছে ওহী আশ্রয়, ইকরা বিসমে রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের পাঁচটা আয়াত। নবী ওহীটা নিয়া আসলো, আমার নবীর এই নবুস, ওই যে বলে না যে আহমদুল্লাহ হুজুর যে বলছে, হ্যাঁ যে একের ভাগ দিয়া কইলুই, কয় যে মসজিদের মধ্যে নবীর সম্মান আলোচনা হয় না ওই মসজিদে আবুল সরকার যায় না, আর আমি এখন এই বেশি বেশি যাইবে। ঠিক, হ্যাঁ, শশীন আর পিসাবের মতন ঘুমায় ঘুমায়,
জিলাপি খাইব, মুরগি খাইব, কোনো প্রতিবাদে যাইব না। যেই মসজিদে নামাজ হয়, যেই মসজিদে নবীর সম্মান হয় এখানে যাইবেন, আর যেখানে হয় না এখানে বেশি বেশি যাইবেন। আল্লাহ দুইজনের কথা আপনারা বিচার করে দেখেন। ঠিক, আমার নবী তো সেখানেই গেছে যেখানে নবীরে চিনে নাই, নবীরে বুঝে নাই, নবীরে চিনতে চায় নাই, আর আমার আল্লাহ বলছে দোস্ত ওখানে আপনি বেশি বেশি যান। শুধু তাই না, তাই পাশেরা নবীকে পাথর মারছে, আবুল ভাইয়ের মতন লুকোই লুকোই তো কানে দইরা কইলা মার তাইবে যাইতাম না। ঠিক, এর মতন লুকোইলে এই কথা। আর জিবরাইল এসে বলছে নবী তায়েবাসীর আপনারে চিনে নাই, জানে নাই, মানে না, তায়েবটা ধ্বংস করে দেই। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলছে, হে জিবরাইল, যদি ওদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি যে আল্লাহ নবী আবার চিনবে কে, তিনি যে স্রষ্টা তারে চিনবে। আপনি এত কিছু বোঝেন, এত সুন্দর সুন্দর কোরআনের আয়াত কোন ভালো কথা উল্টান কেন আপনি? যারা নবীর সম্মান করে না, নবীর মিলাদ ক্যাম্প করে না, আবুল সরকার যাইব, লতিফ সরকারের ডাকবো, জব্বার বিশ্বাস সাহেবের ডাকবো, আসেন আপনারা এই মসজিদের মধ্যে বেশি বেশি জামাত পড়ে তাদেরকে বুঝাইবার চেষ্টা করি। ঠিক, একবার বুঝাইবেন, দুইবার বুঝাইবেন, তিনবার এবেলা প্রতিবাদ প্রতিঘাত করি। যদি আমার এই কথাটা সত্য হয় তাহলে জীবন আর এই কথা কই না যে আবুল সরকার ওই মসজিদে যায় না। আপনার বহু কথা আমি শুনেছি রেকর্ডিং এর মধ্যে, ওখানে আবুল সরকার যায় না, যে মসজিদে সম্মান হয় না, মসজিদের দোষ, এটা কি কোরআনের দোষ না, এটা কি হাদিসের দোষ না? ওখানে কতগুলি ইহুদি লোক আছে, ওখানে কতগুলি মুনাফিক আছে, এই মুনাফিক গুলিকে সঠিক পথে আনার দায়িত্ব আপনার আমার। ঠিক, ঠিক, বাহ সুন্দর কথা, সুন্দর, ভালো। মমতাজ বেগমের রশিদ ভাইয়ের ছাত্র রমজান, বাহ বাহ, মমতাজ বেগমের সাথে হারমোনিয়াম বাজাইতো, একবার সিঙ্গার গানে গেছে তো এই টুপিটাই মাথায় দিয়েছি, কি রে তোর এই অবস্থাকে, কয় আমার বাজান রশিদ সরকার আমারে কইছে গান বাজা, তুই কম কর, তুই মসজিদে ইমামতি কর। বাহ বাহ, হ্যাঁ ঠিক, আমি মসজিদে ইমামতি করে এখন মানুষে বুঝাই তরিকা কি জিনিস। বাহ বাহ বাহ, আর এর কত হইলো মসজিদে যাইতাম না। আপনার কথার মধ্যে অবকাঠামো থাকতে হবে, কথার মধ্যে গুরুত্ব থাকতে হবে, যুক্তি থাকতে হবে। যে নবী কি মক্কার মধ্যে নামাজ পড়ছেন জামাতে, আর কয় কি নবীর পাঁচটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্নত, হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নতের মধ্যে এক নাম্বার হইলো গালি গালাজ করেছে নবীকে, দুই নাম্বারে আমার নবীরে মারছে বুঝেন, শ্রেষ্ঠ সুন্নত, তিন নাম্বারে আমার নবীরে তিন বছরের জন্য বনবাস দিছে। আমি মক্কা শরীফ যখন উমরা হজ করতে যাই, মক্কা থেকে মদিনায় যাই, গাড়ি যখন ছাড়ছি 40 কিলো 50 কিলো যাওয়ার পরে দেখি 10টা 12টা ঘর, 50 কিলো দেওয়ার পরে আবার 10টা ঘর, এই মরুভূমির মধ্যে যদি বনবাস দেয়, বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, বাজার নাই, কি কষ্টটা নবী করছে, ক্ষুধার তারণে গাছের পাতা খাইছে, গাছের শিকড় বাকড় খাইছে, খাসির কি কয় দুম্বার এই 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 চামড়া পুড়ায় পুড়ায় পর্যন্ত খাইছে, এক মাস আর দুই মাস, তিন মাস আর চার মাস, তিন বছর। কারণটা কি, আবু জেল কইছিল একটা কাগজ লেখা মক্কার ঘরের সামনে টানাই দিলাম, মোহাম্মদের সাথে ব্যবসা করব না, মোহাম্মদ সমাজে থাকতে পারবে না, মোহাম্মদের সাথে চলবো না, মোহাম্মদকে নবী হিসাবে মানি না, সবগুলি না লেখা থুইছে, নাগুলি যদি কোনোদিন হা হয় তাইলে বুঝবো তুমি আল্লাহর নবী। নবীও কইছে ঠিক আছে আল্লাহ, আমি কি করব, কয় আপনি শর্ত মানেন, ব্যবস্থা আমি করতেছি। নবী শর্ত মানে নবীর দল বললো তিন বছর মরুভূমির মধ্যে ছিল, তিন বছর পরে আমার আল্লাহ বলে দোস্ত আপনি সমাজে চলে যান, আমার নবীকে আল্লাহ না গুলি, কয় গিয়া দেখেন সব হয়ে রয়েছে, সুবহানাল্লাহ, মক্কার ঘরের সামনে টানাই দিয়েছে, এটা কেউ ধরে নাই। কিন্তু যখন নবী তার দল বললে সমাজে আসলেন, আল্লাহ বলেছে দোস্ত আমি আপনারা আগে নিতে পারতাম, আমি আপনারা পরীক্ষা করলাম, কিন্তু আপনারা পরীক্ষা করে আমি নিজেই হেরে যাই। আবু জাহেল কয় তুমি না আল্লাহ নবী সত্যবাদী বলে, হো কয় যে না গুলি এখানে লেখা আছে তুমি আসলা কেন, কয় একটু নামায় দেখেন, কয় নামাইলে কি হবে, আমার আল্লাহ বলছে না গুলি হয়ে রয়েছে। আবু জাহেল নামাইছে, নামায় এসে দেখে উলু পোকা আছে না, এই উলু পোকায় কাটতে হালাইছে, কি করছে
মোহাম্মদকে নবী হিসেবে মানি না, না কাটলে কি হয়? মানি মানি মোহাম্মদের সাথে সমাজে ব্যবসা করব না, না কাটলে কি হয়? করব, ব্যবসা করব। মোহাম্মদের সাথে বিনিময় করব না, না কাটলে কি হয়? করব। যতগুলি না ছিল সব কেটে ফেলাইছে। এর জন্য বলি উলু পোকায় আমার নবীরে চিনছে, মানুষগুলি চিনল না। কিন্তু তিন বছর নবী খায়া না খায়া মরুভূমির মধ্যে ছিল, তাহলে এক নম্বরে কি নবীর গালাগালি করছে, নবী সহ্য করছে। দুই নম্বরে নবীর মারছে, পিঠের চামড়া ফাটায় ফেলাইছে, নবী সহ্য করছে। তিন নম্বরে নবীর বনবাস দিছে, এখন জামাতরা করে কোন জায়গায়? তিন বছর ওই জামাতের ওখানে নবীকে বনবাস দিছে। চার নম্বরে নবীর নাগরিকত্ব বাতিল করে দিছে। পাঁচ নম্বরে নবীর দেশ থেকে বিদায়ী, মক্কা থেকে বিদায়ী করে দিছে। তারা ঘরের মধ্যে ছিল, এক জায়গার মধ্যে বল্লম মারছে, ইট মারছে, পাথর মারছে, ঠিক মতো খাইতে দেয় নাই। রাস্তাঘাটে যেখানেই দেখা হয়েছে নবীর উপর, বিল্লালের উপর, আবু বকরের উপর, ওমর ফারুকের উপর, মায়ের উপর মায়ের। এখানে জামাতরা যদিও বিচ্যুতি হয়েছে, আমার নবী যখন মদিনার মধ্যে গেলেন, মদিনা থেকে মক্কা আসলেন, মক্কা বিজয় করলেন, মদিনার মধ্যে গিয়ে নবী নিজে মসজিদে নববী তৈরি করলেন। আপনি এতগুলি কথা কইলেন, এই কথাগুলি কইলেন না? তুমি তো মদিনার মধ্যে গিয়ে জামাতে ঠিকই নামাজ পড়ছে। আমি বলি জাবুল ভাই, মনে কিছু করেন না। আমার এই গান, আমি যদি গাছ লাগাই, এই গাছের মধ্যে পানি ঢালবো, গাছ একদিন বড় হবে, তারপরে আম ধরবে, তারপরে আম পাকবে, তারপরে ওই আম দিয়া দুধ দিয়া কাঁঠাল দিয়া খাইতে গাছটা নাগাল লাগাইলে পারবো না? না, আমাদের মধ্যে কিছু লোক আছে, আমরা সমাজের মধ্যে থাকি। আপনি নামাজ যদি না পড়েন, সমাজ সেরা জঙ্গলে বনে যান গা, কিন্তু সমাজের মধ্যে চলবেন, সমাজও মানবেন না। এর জন্য আমাদেরকে বলে ভন্ড, তারা দিছে মসজিদ ঘর সাইরা, আর মসজিদ ঘর এজিদির আলু ভাবিরা দখল করতেছে। আপনার একটা বক্তব্যের মধ্যে আমি শুনছি মসজিদ ঘর ছাড়া যাবে না, মসজিদ ঘর ছাড়লে ও ভাবিরা দখল করবে। এই কথাটা বেশি বলেন না কেন, আমার উদ্দেশ্য তো এই কথাটা। অতএব কারণে মুসলমানের পরিচয় মসজিদ ঘরে, সেই মসজিদ ঘরে। আপনি সূরা মারিজের 23 নম্বর আয়াত বলছেন, এখন এই স্মার্ট মোবাইল যারা আছে, মারিজ লেখলেই 23 নম্বর আয়াতটা চলে আসবে, দেখেন ওখানে কি লেখা আছে। ওখানে লেখা আছে যে পাক পাঞ্জাতন আপনি পাঞ্জাব ওয়াক্তিয়া নামাজ আপনি পড়বেন, এই কথা লেখা আছে? যদি লেখা থাকে জীবনে আমি গান গাবো না। তবে হ্যাঁ, সেখানে লেখা আছে সালাত, এই সালাতটা খাসের খাস সালাত আছে, কলবের সালাত আছে, দাইমি সালাত আছে, 24 ঘন্টা আপনি শহর প্রভুকে স্মরণ করেন। আচ্ছা, আমি লতিফ সরকার আজকে এখানে যেই গানটা গাইতেছি, এই গানটা তোমার বাসায় গাইতে পারতাম, ঠিক? ওখানে গাওয়া, এখানে গাওয়া, তাহলে এখানে একটা প্যান্ডেল হয়েছে, আপনাকে দাওয়াত করছে, আপনারা আইছেন, আমরা গান গাইতেছি, আপনারা শুনতেছেন, একটা বিষয় আছে না, একটা প্রস্তুতি আছে না? তাহলে আপনি দাইমি সালাত 24 ঘন্টা পড়েন, গাছে মাছে পশু পাখি চন্দ্র সূর্য আকার পাতার সবাই দাইমি সালাত করে। এত হাদিস, এত কোরআন, এত দলিল বুঝি না, আমার নবী নিজে যা করছে আমাদের করতে অসুবিধা কি? কোন অসুবিধা আছে না? তাই আমাদের একটা শ্রেণীর লোকের আমাদের ভন্ড, ওরা গাছ আমাদের খায় বাজি মদ পানি খাইয়া গাছতলায় বাছতলায় বইরে থেকে গেলিল ভন্ডর দল। এর থেকে যদি আপনি আসতে চান, তাহলে আপনার মসজিদ ঘরে ঢুকতে হবে। আপনি যত বড় বিশ্বাসী হন না কেন, বড় পীর মসজিদ ঘরে ঢুকছে না, সাদা বাবা মসজিদ ঘরে ঢুকছে না, আবু বকর সিদ্দিক মসজিদ ঘরে ঢুকছে না, মাওলানা আলী মসজিদ ঘরে ঢুকছে না, মসজিদ ঘরে ঢুকলে আপনার দাইমি সালাত কি বাদ যাইব? অতএব কারণে বাউলগঞ্জ যদি বাঁচায় রাখতে চান, তাহলে এখনই গাছ লাগান। গাছ লাগায় সমাজের মধ্যে বিস্তার করেন, যে বাউলরা যারা তারা দাইমি সালাত পড়ে, হুজুরি গালবেন নামাজ পড়ে, ওয়াকতিয়া নামাজ পড়ে, তারা সামাজিক লোক, তারা আধ্যাত্মিক লোক, তারা তরিকতের লোক, তারা বায়াতের লোক, তারা বেলায়েতের লোক, তারা মাওলা আলীর লোক, তারা আল্লাহর হাবিবের লোক, তারা আল্লাহর লোক, ঠিক? তা না হইলে একদিন কপালের মধ্যে কি আছে, ওই যে জানি না কপালে তোমার কি আছে তা বুঝি না, এই কপালের ফেরের মধ্যে পড়তে হবে। যদি আপনার, যেহেতু আপনি গান গান, আপনার ছেলেও গান গায়, তোমার বাবাজি, তা আপনার স্টুডেন্ট ছাত্র ছাত্রী অনেক আছে, এই গানটা যদি বাঁচায় রাখতে চান, তাহলে এখনো সময় আছে, মসজিদ দখল করি। ঠিক।
চোদ্দ শত বছর পরে পাইলাম একটা যা খবর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। এই গানটা কোনদিন গানি আজকে প্রথম সাইড করলাম। দেখেন তাজা খবরের অবস্থা কি, চোদ্দ শত বছর পরে তাজা খবর পাইলাম। এই যে এজিদের বংশধর গিয়ে মসজিদ দখল করছে, হাই হাই রে টুপি কারে কয়, দাড়ি কারে কয়, নামাজি কারে কয়, এইটা যে এজিদের বংশধর আমার মনে এজিদ নিজেও জানে না, চিনার কায়দা নাই। ওদেরকে পরিচয় করাই তুলে আবুল ভাই ওই ঠিকানায় যাইতে হবে। চোদ্দ শত বছর পরে পাইলাম একটা যা খবর, বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। বাংলাদেশে আছে রে ইয়েজিদের বংশধর। যদি বেঁচে থাকত ওরে আজবদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত রে, প্রতিশোধ নিত তার প্রতিশোধ নিত। হায় হায় রে, এজিদ যদি বেঁচে থাকত আজবদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। হোসেনের জবাই করে বলছিল বদর যুদ্ধের প্রতিশোধ নিলা, কি কইতাম আমার খালায়, আমার মায়, আমার চাষি, আমার চাষায়, আমার ভাইয়ে দেশি মুরগিরা যত্ন করে রাখিয়া দিছে, কই মাছ এমন বড় বড় এটা খাই নাই রাখিয়া দিছে, হুজুরে হ্যাঁ খাওয়াইব, পোড়া বাড়ির চমচম, বাঘের আটের দই, বড় বড় কই, দেশি মুরগি, রানগুলি, সিনাগুলি রাখিয়া দিছে। এ ওই যে এজিদের বংশ, এটা কি জানে? টোকা দিস না, যদি আমার মায় জানতো, আমার খালায় জানতো, আমার চাষি জানতো, আমার চাষাই জানতো, ওরা ইমাম হোসেনের গলার মধ্যে ছুরি চালাইছে, ওরে জুতা দিয়ে পিড়ায় বের করতো। আবুল ভাই ওই যে এজিদের বংশধর, ওরে চিনাইতিলে, ওরে জানাইতইলে, আমার মায়েরে খালারে বুঝাইতেবে, এইটা কিন্তু হেইটা। হোসেন নবীর কোলের মধ্যে খেলা করে, নবী বলে হোসেন তুমি বড় না আমি বড়। হোসেন কয় না না আমি বড়, নবীকে না আমি বড়। যখন নবী কইছে বড়, হোসেন হাসতে হাসতে গড়াগড়ি গাইতেছে, নবীকে এত হাসকেন, কয় আপনি আল্লাহর নবী, আপনি বুঝলেন না যে আমি বড়, আপনি কোন আপনি বড়, এটা কোনো কথা হইল? নবীকে কও কি আমি তো বড়। হোসেন কয় না 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 আমি বড়। নবী বলে কিভাবে তুমি বড়? হোসেন বলে না না আপনার বাবার নাম কি? নবী বলে আমার বাবা আব্দুল্লাহ। হোসেন বলে আব্দুল্লাহ? বলে ভাই আমার নানা হযরত আলী করিমুল্লাহ ইয়াছু, আমার বাবা, আমার বাবা, মাফ করবেন আপনার বাবার নাম কি? নবী কয় আব্দুল্লাহ। হোসেন কয় আমার বাবা হযরত আলী করিমুল্লাহ ইয়াছু, আমার বাবারে আল্লাহ কাফেরের বাঘ কইছে, আপনার বাবারে কইছে? কয় না, কয় আপনার বাবার সেটা। ও না না আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মায়ের নাম আমিনা। হোসেন বলে না না কই আমার মায়ের নাম তো আপনি জানেন, খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি হবে বেহেস্তের মধ্যে নারীদের সর্দার, আপনার মা কি নারীদের সর্দার হবে? কই না, কই তাহলে আপনার মার চাইতে আমার মা বড়। নবী কই দুই দিক দিয়ে বড় হয়ে গেল, আসলেই তো তুমি বড়। আর কোনো পয়েন্ট আছে? হোসেনের কাছে আসলটা তো কইনি। বলে আবার আসল কি? এইবার হোসেন বলে আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয় না, ঠোঁটের মধ্যে বাজ্জা যায়, কারণ বুঝ জ্বালাইছে। এরপরে যে হোসেনে কি কই? নবী বলে আমার নানা ওহাব জহুরি। ওহাব জহুরি
কয়জন ছিলে বাড়ি কই ঘর কই পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানাই, পানিকে যদি কালি বানাই, পৃথিবীটা যদি খাতা বানাই, আমার নানার গুণগান লিখে শেষ হবে না। এইবার বলেন আপনার নানা বড় নাকি আমার নানা বড়? বলেন এখন নবীর জবাবের আগেই চোখের পানি এসে গেছে। মা ফাতেমা চলে এসেছে গিরে হোসেন, আমার এতিম বাবারে কি তুই কোনো কষ্ট দিয়েছিস? হোসেন বলে মা আমি কষ্ট তো দেই নাই, আপনার আব্বার আমি দুইজনে পাল্লা লাগছি, আপনার বাবাই আমার সাথে পারে নাই। আমার নবীকে ফাতেমা আমার হোসেনকে কিছু বলো না, আমি সত্যি সত্যি আজকে হোসেনের কাছে হেরে গেছি, আমার কোন সন্তান জান্নাতে সত্তর হবে না, কিন্তু আলীর সন্তান জান্নাতে সত্তর হবে, আমার এতগুলি স্ত্রী কেউ জান্নাতে সত্তর হবে না, কিন্তু আলীর স্ত্রী জান্নাতে সত্তর হবে। আর হোসেনের সাথে আমি হেরে গেছি, আমার চোখে পানি এর জন্য পানি না যে আমি আজকে যার কাছে হেরে গেলাম ওই কারবালার প্রান্তরে, আমার হোসেন যখন শহীদ হয়ে যাবে সেদিন আমার হোসেন থাকবে কোথায়, আমি থাকবো কোথায়? হোসেন বলে নানা গো এভাবে বলবেন না, আমি যখনই যেখানে থাকি আমি যেন আপনার বুকের মধ্যে থাকি, আমাকে ভুলে যাবেন না। আমার নবী বলে হোসেন আমার কাছে আসো এখন। আর নবীর গালের মধ্যে হোসেনের গালের মধ্যে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়, কপালে চুমা খায়, গলার মধ্যে চুমা খায়, আর বুকের মধ্যে জড়াইয়া ধরে। তখন এই হোসেনকে যখন শহীদ করা হয়, প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেন একবার মাও বলে নাই, বাবাও বলে নাই, যতবার তীর নিক্ষেপ করেছে কলিজার ভিতরে ঢুকছে আর চিৎকার দিয়েছিল নানা 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 গো। আমার নবী দাড়ির মধ্যে রক্ত আর কাদা, বুকের মধ্যে রক্ত আর কাদা, আর তার স্ত্রী সালমার কাছে কোনো হাদিস কিতাবে বলে সত্যিকারে, কোন কিতাবে বলে স্বপ্ন যোগে এসেছিল বলে সালমা আমার কাছে আসো। সালমা বলে নবী আপনি তো রওজা চলে গেছেন, আপনার দাড়ি মুবারকে কাদা, শরীরের মধ্যে কাদা রক্ত কেন? বলে তোমার কাছে একটা শিশি দিয়েছিলাম সাদা বালু ভর্তি, বলেছিলাম সেদিন এই শিশি লাল রক্ত হয়ে যাবে, সেদিন তুমি বুঝে নিও আমার হোসেন কারবালায় শহীদ। নবীজি সেদিন বুঝে নিও হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি আমার হোসেন যখন নানা নানা বলে চিৎকার করেছিল, আমি রোজা থেকে আমার হোসেনের কারবালায় চলে গেছিলাম, হোসেনকে বুকের মধ্যে নিয়েছিলাম, যতগুলি তীর হোসেনের কলিজার মধ্যে নিক্ষেপ করেছে হোসেন যত না গড়া করে খেয়েছে আমার বুকের মধ্যে লয়ে আমি বালুর মধ্যে গড়া করেছি। Oh!
তাই আমার হোসেন শহীদ হয়ে গেছে। আবুল ভাই, এই হোসেনকে যারা শহীদ করেছিল তারা বলেছিল হোসেনকে শহীদ করার পরে আমরা আসরের নামাজ পড়ব। আরে নামাজ, কিন্তু হোসেন কি তাদেরকে ছেড়ে দিয়েছিল? হোসেনকে বলেছিল আপনি রাজ্য করেন, আপনি যা চান আপনি তাই পাইবেন। কিন্তু হোসেন কখনো তাকে ক্ষমা করে নাই যে আমি অপরাধীকে কখনো ক্ষমা করব না। তাই মসজিদ বুঝি না, মাদ্রাসা বুঝি না, রাস্তা বুঝি না, ঘাট বুঝি না, হাট বুঝি না, বাজার বুঝি না, যেখানে আল্লাহ সৃষ্টি আছে, যেখানে নবীর উম্মত আছে, যারা নবীকে চিনে না, যারা আল্লাহকে বুঝে না, তাদেরকে বুঝাইবার জন্য আহলে বায়াতদারি যারা ভালোবাসে, আহলে বায়াত যারা বিশ্বাস করে, পীর ফকির তার ভক্ত আশেকার সমস্ত জায়গার মধ্যে তাদেরকে হেদায়েত করার জন্য। আজকে জব্বার পিসা সাহেব এখানে আছে, তার অনেক ভক্ত আছে, আমার বাদশা পীরের অনেক ভক্ত এখানে আছে, অনেক তরিকার ভাই। আমি আমার মঈনুদ্দিন আল মাজভান্ডারি রহমতুল্লাহ আলাইহ তার নগণ্য একজন গোলাম। আমার বাকি জীবনটা আমি আল্লাহর কাছে শপথ করে দিয়েছি যে আমি সত্য কথা বলে যাব। এতে যদি আমার হাজারটা জীবন আল্লাহ দেয়, হাজারটা জীবনও যদি যায়, আমি চুল পরিমাণ পিসপা হব না। হোসেনকে শাহাদাত করার পরে বলছিল আহারে কল্লাটা কাইটা একটা তীরের মধ্যে ঢুকাইয়া ওর লোকেরা, তারপরে হোসেনের কল্লাটা নিয়ে ঘুরতো ঘুরছে। আর এজিদ বলছে ওই যে বদরের যুদ্ধে আমার নবী যেখানে আবু জাহল উতবা সাহেবারে ওই বদরের যুদ্ধের মধ্যে ধ্বংস করেছিল, আর এজিদ বলেছিল আমি সেই প্রতিশোধ নিলাম। দুঃখের বিষয় আমার বাংলাদেশে অনেক লোক, তার অনেক অনুসারী, অনেক ভক্ত, তারা হোসেনের ওয়াজ করে না, হাসানের ওয়াজ করে না, এজিদের ওয়াজ করে। এজিদ বলে 100 রাকাত নামাজ পড়ছে, হযরত এজিদ করে। এজিদ বলে 12 মাস রোজা রাখছিল, এজিদ বলে সুন্দর করে ইফতারি পানি দিয়ে ইফতারি করত। ওই এজিদের ওয়াজ করে, হাসানের ওয়াজ করে না, হোসেনের ওয়াজ করে না, আমার নবীর ওয়াজ করে না। অথচ সে বুঝাইতাছে ওই খাঁটি মুসলমান, আমরা মুসলমান না, ওই বুঝাইতাছে। এই কথাগুলি আপনার আমার মাধ্যমে মসজিদ মাদ্রাসা যেখানেই ও আছে সেখানে ওর মুখোশটা খুলে দিতে হবে। যেমন আমি গান লিখছি, এজিদ যদি বেঁচে থাকতো আজও যদি বদর যুদ্ধের প্রতিশোধ দিত, এজিদ যদি বেঁচে থাকতো আজও যদি বদর যুদ্ধের প্রতিশোধ দিত, যত নারী নর বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। 1400 বছর পরে, 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম একটা যা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। ওরে এজিদ যদি বাংলাদেশ আইতো দেখে বাহুবল বর্ত। আপনারা জানেন হুসনি দালান ঢাকার মধ্যে যেখানে হোসেনের তাজিয়া করে, হোসেনকে ভালোবাসা অনেক অনুষ্ঠান করে, তারা সেই জায়গার মধ্যে গিয়ে আজ অবধি বোমা মারে। এজি যদি বাংলাদেশ আইতো এজিদের বংশ দেখে বাহুবল বাড়ত, কাঠপালার মান মানায় কইতো সুন্নি জবাই কর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। 1400 বছর পরে, 1400 বছর পরে বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। ওরে আল্লাহর বান্দার নবীর উম্মত, সরকার কইল দিবে হলে বায়াত কর শপথ, তোর শপথ কর। এখনো সময় আছে, আসেন আমরা শপথ করি। ওরা একটা বাচ্চা
মায়ের গর্ভে থাকলে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস একটু বোঝা যায় তার গর্ভে একটা সন্তান চলে আসে। আরো হান এই খাতা কলম লইয়া যায় বাড়ি বাড়ি, জানেন আপনারা, কয় আসসালাম আলাইকুম আমরা আইছি, কয় কেন আইছেন, কয় আপনার সন্তানটারে জান্নাতে দিয়ে দেন। আরে বা, আচ্ছা জান্নাতে না দেওয়ার পক্ষে কেউ আছে? না না। তা আমার সন্তান জান্নাতে যাইব কেমনে? কয় আমরা তো আল্লাহ নবীর খাতি বান্দা, এই খাতার মধ্যে নাম লেখলে জান্নাতে যাইব। বা আবুল ভাই, লতিফ সরকার, আবার জব্বার পীর সাহেব, তারা ভক্তবাড়ি যায় বিশ্বাস যদি করবেন। বর্তমানে একটা হাইয়েস্ট গাড়ি, প্রাইভেট গাড়ি স্টার্ট করলেই 5,000 টাকা করছো। ভক্তবাড়ি যায়, যাইয়া ওখানে একজন দুজন সারা রাত থাকি, গান বাজনা গাই। আমার মঈন বাবা যেহেতু আমাকে আদেশ করছে তুমি তরিকা জারি করো, সেখানে একজন দুইজন তরিকার মধ্যে আসে, পাঁচজন তরিকার মধ্যে আসে, এই নারায়ণগঞ্জ, এই বিক্রমপুর, এই দিনাজপুর, বিভিন্ন জায়গায় যাই যে আমরা কষ্ট করি। আর হেরা বাড়ি বাড়ি গিয়ে এখানে লেখা আছে বেহেস্তের ভিসা, কি দেখতেছেন আপনারা? এখানে কি লেখা? বেহেস্তের ভিসা বিক্রি করে, শুনছেন নি? জাপানের ভিসা পায় না, কুয়েতের ভিসা পাইতে 12,00,000 টাকা লাগে, আর হেরা বেহেস্তের ভিসা ব্যস্ত আছে। কত সস্তা বানাইছে ভিসা দেখছেন? ইন্ডিয়ার ভিসার লেগে 4 বার জমা দিছে। যেখানে দেখবেন সস্তা সেখানে পস্তাইবার একটা ব্যবস্থা আছে আছে। আর ফাও খাইলে দাও হয়, আর বেশি জিতলে মনে করেন ঠকছে। আমার বাবা নাই, অনেক আগে হারিয়েছে, আমার বাবা বলছে তুমি ঠকবো তাহলে জিততে পারো। এইভাবে হেরা বেহেস্তের ভিসা বিক্রি করে, খাতার মধ্যে নিয়ে নাম লেখায়। নাম লেখানোর পরে প্রথম যেই শর্তটা দেয়, এই শর্তটা দেয়, এজিত খুব ভালো লোক ছিল। আচ্ছা যারা কয় এজিত ভালো লোক ছিল, তোর বলার নাম এজিত নাম রাখতো? স্কুলে গেলে ফিরে আইতে পারবো কিনা? মসজিদে গেলে ফিরে আইতে পারবো কিনা? না। এত নাম দেখেন মানুষের নাম, হোসেন, কাশেম, লতিফ সরকার, আবুল সরকার, হ্যাঁ, কারো নাম এজিদ আছে? না না। কারো নাম আবু জাহেল আছে? না। আচ্ছা তাহলে তোরা কোন দুঃখে এজিদের গুণগান গাছ? আচ্ছা সেই লোকগুলির কাছে আবার এই বেহেস্তের বিশ্বাস ফাও ভাওনে লেগে যায়। যাওয়ার পরে কি হইলো, যারা আমার নবীরে ভালোবাসে না, এজিদের ওয়াজ করে, অতএব কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। একদিন মদিনালার কাছে জবাব দিতে হবে, হযরত এজিদ আলাইহিস সালাম, এই উম্মতের জন্য আমি যেই কষ্ট করছি, আমার সেই উম্মত যদি আমার আহলে বায়াতকে ভুইলা গিয়া তারা এজিদের পক্ষে চলে গেছে, আমার নবী কি তাদের দিকে ফিরা চাইব? না না। আমার আল্লাহ কি তাদের দিকে ফিরা চাইব? তুই কার বেহেস্তের ভিসা বেসছিস? এইটা একটা বেহেস্তের সত্য ভিসা। কিয়ামতের আগে খানে দরজা লাগবো, ডাইন হাতে ব্যস্ত থাকবো, বাম হাতে দোজক থাকবো। ও খানে দরজাল বলবে আমার ব্যস্তের মধ্যে কে কে যাইবা, শহর ব্যস্তে যাও মানে দোজকে যাও। খানে দরজাল, কানে দরজাল, খরে দরজাল, তাইলে এই ব্যস্তের বিষয় যদি কিনতে হয় তাহলে ওই খানে দরজালের ব্যস্তে যাবেন। খানে দরজালের ব্যস্তে যাও মানে আপনি দোজকের মধ্যে আপনি গেলেন। এই বইগুলি জায়গায় জায়গায় বিক্রি করতেছে, আমি কি বলবো। গাছে গাছে একটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা দেখছেন? গাছে গাছে লেখা সুবহানাল্লাহ দেখছেন? গাছে গাছে লেখা আলহামদুলিল্লাহ দেখছেন? কিন্তু আপনি, আমি এখান থেকে দাঁড়াইলাম, আপনি গাড়ি নিয়ে যান, আমার গাড়িটা এখানে আছে, আপনি 500 গাছ দেখবেন, 500 গাছের মধ্যে বিভিন্ন লেখা দেখবেন, একটা গাছ আমার নবীর নাম লেখা না। অথচ বেহেস্তের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো মক্কা মদিনায় যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতাদের কপালে কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এক হারামজাদা ওয়াজ করছে, ওই কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমসে কম 10 মিনিটের মধ্যে বলা যাবে না, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা আবার বলে বলাই যাবে না। যাই হোক, আমি আল্লাহর কাছে বলি, এই জন্য আবুল ভাইকে আমি বলি, আমাদের শপথ করতে হবে, আমাদের তরিকাদের লোক, আমরা খালি ভক্তবাড়ি যাই, খাই আর বেড়াই, ওই যে যারা খাতা কলম লিখে কয় তোমার বাচ্চাটার নাম লেখাও, এই ডিউটিটা আমাদেরও করতে হবে। ওইটা হলো এজিদের পথ, আমাদেরটা হলো সুন্নি পথ, আহলে বায়াতের পথ। আপনারা কোন দিকে নামটা লিখবেন? বাবা তাহলে বাইতে, তাহলে বাইতে তোলার তো খালি খায় আর ঘুমায়।
বুঝো কয় মসজিদে যাইতাম না, মসজিদে যাইতে হবে, পাড়ায় যাইতে হবে, মহল্লা যাইতে হবে, ওদেরকে বুঝাইতে হবে, বুঝে যদি না আসে ওদের সাথে প্রয়োজনে যুদ্ধ করা শহীদ হয়ে যাইতে হবে। বাংলাদেশে আছে রে নিয়মগণ, বাংলাদেশে আছে রে বীরের বংশগণ। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সরকার কইলো দিবে আহলে বায়াত করো শপথ, এজিদের ওই আল্লাহ যত দাও জিন্দা কবর, এজিদের ওই আল্লাহ যত দাও জিন্দা কবর, এজিদের ওই আল্লাহ যত দাও জিন্দা কবর। বাবা বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর, বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর। 1400 বছর আগে 1400 বছর পরে কইলো না সত্য কবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। তবে আবুল ভাই যত যাই হোক বুঝ জ্বালাইছে লতিফ সরকার যে এই লোক, এই লোক ছাড়ার লোক না। লাস্টে বলছে আপনারা মসজিদে যাবেন, আপনারা নামাজ পড়বেন। হ্যাঁ, তবে আরেকটা আছে, মসজিদে তো যাবেনি কিন্তু আপনার ঘরের মধ্যে স্বামী স্ত্রী একজোড়া লেখা আছে হাদিস বুখারী শরীফের মধ্যে, তারা যদি নামাজ পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং ঘরের মধ্যে যে কোনো একটা জায়গা, কোনার মধ্যে হোক যে কোনো জায়গার মধ্যে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে ওখানে নামাজ পড়বেন, ওইটা একটা বড় সওয়াবের জায়গা। নবীর মসজিদরা ছিল এই তো মসজিদে নববী, অর্ধেকের মধ্যে নিজে থাকতো, অর্ধেকের মধ্যে নামাজ পড়তো। তবে এটা পরিবেশ পরিস্থিতি বুঝেনি। তবে আবুল ভাই একজন গেনি লোক, আপনার মুখে আমি শুনছি, আমি আমি শুনি আবুল ভাই কে কি বলে আমি শুনি, আপনি বলছিলেন মসজিদ ছাড়া যাবে না, ছাড়লে মুনাফেকরা ওয়াহাবিরা দখল করে নেবে। আপনার কথাটা ভালো লাগছে শুনে আমি আপনার জন্য দোয়া করছি। বাবা আমার কাছে জিজ্ঞাস করে আমারা আবুল ভাই, ভুলি নাই কথার জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। আমার নবী ছিল আছে থাকবে, এটা কোন অবস্থায় মালাকি বাসারি হাকি কি রূপকাশারি নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকায় নাই ডুবার ভয় পারে কে যাবি, নবীর নৌকাতে আয় পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয়। আচ্ছা, 1400 বছর আগে আমার আসলে রজ হয়ে গেছে মদিনে, এখন যদি ডাকতেছে এখন কোন নবীর নৌকায় যাবেন? আচ্ছা, আম কাঠ আছে, জাম কাঠ আছে, সেকুন কাঠ আছে, লোয়া কাঠ আছে, আমি জীবনে বাড়ি ঘর যত করছি চট্টগ্রাম গেছি আইছি কোনো রূপকাঠ দেখি নাই। তাহলে রূপকাঠটাকে যদি দেখতে চান দেখে নেন দয়াল বাবা জব্বার চিস্তিকে। বাবা সেই নৌকার নাই ডুবার ভয় পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি, ওরে নবীর নৌকাতে আয় পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয়। হায় হায় নবী না মানে যারা, ও আরবা মোহায়ে তাফের তারা এই দুনিয়া, ওরে ভজনের নাই মজুরি সামলে খারো, ভজনের তার নাই মজুরি সামলে খারো, ভজনের নাই মজুরি সামলে দলিলে সামলে খারো পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি, ও নবীর নৌকাতে আয়। বেসরা মেয়ে যারা তুফানে যাবে মারা পারবা একই ধাক্কা, বেসরা যে মুড়ি ধরে নেই, বেসরা নেয়ে
যারা তুফানে যাবে মারা একই ধাক্কা, কি করবে তোর বদর গাজি থাকবে কোথায়, কি করবে তোর বদর গাজি থাকবে কোথায়। বেসরা নিয়ে যারা পারিবা কলেমা কুন্ডা কলামা তৈবলা ইলাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ নাইকুন মোহাম্মদ আল্লাহ ব্যতীত হজরত মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহা রাসূলুহু। আজকে আবুল ভাই আমি বলতাম কিন্তু আপনার কাছে শুনতে চাই শিখতে চাই, আমার মনটাই বলে বাহ বাহ হে পাঁচটা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ জাকাত কলেমার এই যদি না হয় স্পয়লার এই যদি না হয় বাকিগুলিতে ধরবো কেমনে। আচ্ছা আপনারা একটা কথার জবাব দিবেন, আজকে সবাই মিল্লা গাই গান নাকি না দেখে কোনো দিন সাক্ষী হয় না, এমন দিন আল্লাহ নাই করুক এখানে একটা মুরগি জবাই করছে মানুষের কথা নাই কইলাম আর কি, বা এখানে একটা হত্যা হয়েছে, এখন আপনারা সাক্ষী মানছে কোর্টের মধ্যে যদি যান যখন হত্যা হয়েছিল তখন আপনি ছিলেন আপনি আরিসা গান, এখন কোর্টের মধ্যে গিয়ে আপনি কি কইবেন কইবেন আমি দেখি নাই, যদি না দেখেন তাহলে আপনারা বলবে যে তাহলে তুমি যদি দেখো না তুমি যাও, হত্যা হয়েছে দেখছে কে অমুকে তারে নিয়ে আসো, তুমি দেখছো না ওই সময় আমি আরিসা বাজারে ছিলাম, তোমার সাক্ষীও নেওয়া নিবে কোন ম্যাজিস্ট্রেট কোন জোর সাক্ষী নিবে না, তুমিও চলে যাও। যখন আরেকজনের ডাকছে আবুল ভাইরে ডাকছে এখানে হত্যাকাণ্ড ছিল তুমি দেখছিলা, হ আমি মঞ্চে বসা ছিলাম লতিফ সরকার গান গাইতেছিল ওই সময় একটা হত্যাকাণ্ড হয়েছে আমার নিজের চোখে দেখছি দেখছি, তাইলে এই সাক্ষী গ্রহণযোগ্য গ্রান্টেড হইল গ্রহণযোগ্য হইল। আচ্ছা কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহা রাসূলুহু, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ, আপনি যে সাক্ষীরা দিলেন আপনি আল্লাহরে দেখছিলেন কবে এইটাই জবাবটা আমি আপনার কাছে চাই, এই জবাবটা নিতে হইলে ওই সরা পড়তে হবে, সরা পড়লে একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে, একটা কামেল মুর্শিদ ছাড়া বলতে পারবে না এই কলেমাটার বাস্তবায়িত সঠিক সাক্ষী আপনি আর কোথাও পৃথিবীর আর কোথাও পাবেন না। তাহলে এটা কিভাবে আমি আবুল ভাইয়ের কাছে শুনতে চাই, বেসরা নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা, ওরে কি করবে তোর গাজি থাকবে কোথায়, কি করবে তোর বদর গাজি থাকবে কোথায়, কি করবে তোর টাকা পয়সা উটা তাজা থাকবে কোথায়, সেই দিন মন থাকবে কোথায়, পারে কে যাবি নবী নৌকাতে আয়, পারে কে যাবি ও নবী নৌকাতে আয়, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে তো। আমি এখানটা গাই আমার গানের বয়স পেলে আমার প্রায় 40 বছর, কেউ কোনো দিন প্রশ্ন করি না, কেন করি না জানেন, যদি জবাবটা সঠিক না আসে, এতগুলি ক্যামেরা এখানে, ক্যামেরা ছাড়াও কত গেনি গুণের লোক থাকে, আমাদের বন্ধু আছে আমাদের শত্রুও তো আছে থাকতে পারে, কিন্তু আজকে আমার মনের মতন একটা লোক পাইছি একজন গেনি লোক পাইছি, আমি আমি আজ পর্যন্ত কোনোদিন কাউরে জিগাই নেই, গানটা সহজ অনেকে কিন্তু জবাবটা অনেক কঠিন, যেই মুর্শিদ সেই তো রাসুল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়, লালন কয় না এমন কথা কোরআনে কয়, আপনি একেবারে আয়নার মতন ফর্সা ঝকঝকা কইরা ভক্ত আসে গান যারা তাদের কাছে জবাবটা দিয়ে দিন, আমার জয়গুরু জয়গুরু আসো এদিকে বসো, ওকে জয়গুরু জয়গুরু জয়গুরু, উনি কীর্তন গায়, তোমার নামটা জানি কি, হ্যাঁ কার্তিক চন্দ্র, তোমার নাম্বারটা আমার মোবাইলের মধ্যে আছে বসো, তাই এই গানটাকেই আমি বসে যাব, আরেকটা গান গাইতাম কিন্তু গাইলাম না, কথা মজার মধ্যে আইয়া পড়ছে এই জায়গার মধ্যে আবুল বেড়ে ছাড়তে হবে, আরও কিছু কথা বলে
ওস্তাদের গান কি, নবীরও প্রেমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে, দোস্ত খোদার নবী জি আমার আবুল সরকার দেখেছে, এইখানে তো নামাজের কথা নেই, দেননি ভাগ গিলি কোন জায়গায় খোঁজে ভাগ বিস্তার, মানে যেহেন্দা গেলে একটু সুবিধা হইব আর কি, ওই তো নবীরে ভালোবাসলাম তাহলে নামাজ পড়তাম না, আবুল সরকারের যে ভালোবাসে আমার জব্বার চান্দের যে ভালোবাসে তার আদেশও মানতে হবে, মানতে হবে আমার বাতেন সারে যে ভালোবাসে, ভালোবাসার অর্থ এই না ভালোবাসে আমি ওই এক ভক্ত, 3 বছর পরে রাস্তা দিয়া গুরু যায় ভক্তি দিয়া পড়ছে, কিরে তুই এতদিন কোথায় আসলি, এই যে উরুষ হয় উরুষের বাড়িতে আসা যাওয়া নাই, ওই আপনি নেন না যাইয়া, মানে এই ধরনের কথাও তো আছে আর কি, যে হেলিমার্কা আপনি নেন না যাই না, আপনি তো বিশ্বাস মানুষ সেগুলো তো আপনি নিতে পারতেন, আপনি নেন নাই লেগে যাই না, এরকম ভক্ত যদি কারো কপালে হে গুরুর আর দশা ঠিক থাকে, তাহলে নবীরও প্রেমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে এইটা আপনি জানেন, কিন্তু নবীর আরো আদেশ নির্দেশ, নবী যখন তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়া পাথরের আঘাত খাইয়া রক্তে রঞ্জিত হয়ে গেছে, খরমের মধ্যে লাগিয়া গেছে গা, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ব, নবী জুতা খুললা নামাজ পড়তে চায়, টান দিয়া জুতার মাংস অ্যাটাচ হয়ে গেছে, চিৎকার দিয়ে আমার নবী বলে আল্লাহ জুতা তো খুলতে পারি না, আমার আল্লাহ বলে হে দোস্ত আপনি আজকে জুতা পাই দিই নামাজ পড়ুন, এই নামাজই হবে শ্রেষ্ঠ নামাজ, তাইলে নবীরে ভালোবাসেন, আবার নবী চরম খুলতে পারে না এটা লই নামাজ পড়ে, এই আদেশটা আপনি মানবেন না, যাক চলে যাক বেশি বলে কোনো কার্য নাই, নামাজ পড়লে চক্ষু ঠান্ডা এই কথা বলে গেছে আমার আবুল ভাই, নামাজ পড়লে তো চক্ষু ঠান্ডা হয়, নামাজ দেখলে চক্ষু ঠান্ডা হয়, নামাজ আসলে দেখা যায়, নামাজ পড়া যায়, নামাজ ধরা যায়, নামাজের সাথে খেলা করা যায়, প্রেমের খেলা, তাহলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, অনেক মানুষের সারা জীবন নামাজ পড়ে চোখের মধ্যে সানি ভরিয়া যায়, এই না বিষয়টা, তবে আপনি এই কথা বলার আগে বলা উচিত ছিল, নামাজে দাইমি সালাত আছে, ওয়াক্তিয়া সালাত আছে, আর একটা সালাত আছে খাসেল খাস সালাত, এই খাসেল খাস সালাদ যখন কারো যদি এটা পৃথিবীতে পরিপূর্ণ হয়ে যায়, খাসেল খাস সালাদ মানে স্বয়ং আল্লাহর সাথে সংযোগ হয়ে যায়, হ্যাঁ চুক্কি আর কানা যায় রে ভাই, একটু জোরে কোন আপনারা, না না খাসেল খাস সালাদ যার হয়ে যায় খাসেল খাস মানে আল্লাহর সাথে যার যোগাযোগ হয়ে যায়, যদি লক্ষ বছরের অন্ধ চক্ষু থাকে ওই চক্ষুর জ্ঞান চক্ষু খুলে যায়, সেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির লালন কইনা এমন কথা কুরআনে কয়, লালন কলে লালন কথা কুরআনে কয়, আমার আরেকটা গান ডাকাইতেছে গামুনা, কিন্তু খারাই আবার কইতে পারে যে মসজিদ সেই রাসুল রূপ কষ্টের নৌকা আমার জব্বর চান্দের কাছে, আমার বাতেন চান্দের কাছে, মহিন বাবার কাছে মুড়ি দই দিব, তাহলে আবার তারা কইতে পারে এই যে নবু তুই আমার বেলায়েতের মতো কইতে পারে না, ওই যে হাতে তালিও দিতেছে, আচ্ছা এবার আসেন বেলায়েতের রাস্তা দিয়ে নবু যায় না, নবুতের রাস্তা দিয়ে বেলায়েত যায়, আমার দয়াল মঈনুদ্দিন আলমাজ ভান্ডারি, আমার ডাইনাল্লা বাবে রাসুল, পিছনে আমার মালাকুল মোর, সামনে আমার কাবা ঘর, আল্লাহু আকবার আমার কলব, আমার মঈন বাবার কলবের প্রতি মোতা জিয়া নিলে মোতা জিয়া নিল, তাহলে আমার হাত মঈন বাবার হাত, এই কলব এই হাত এই অঙ্গ প্রত্যঙ্গ মঈন বাবার গুরু ছিল আবুল বশর তার হাত, আবুল বশরের গুরু ছিল গোলাম রহমান মাঝভান্ডারি, এই হাত গোলাম রহমান মাঝভান্ডারি হাত, গোলাম রহমান মাঝভান্ডারি মুরিদুল্লাহ আহমদুল্লাহ মাঝভান্ডারি, এই হাত আহমদুল্লাহ মাঝভান্ডারি হাত, আহমদুল্লাহ মাঝভান্ডারি গুরু ছিল পাকবাজাল মাঝভান্ডারি, এই হাত পাকবাজাল মাঝভান্ডারি হাত, তার গুরু ছিল আমাদের মূল ক্রমান্বয়ে কাদরিয়া তরিকা, এই হাত হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী, এই হাত বড়পীরের হাত, বড়পীরের পীর ছিল আবু সাইদ মাকজুমি, এই হাত আবু সাইদ মাকজুমির হাত, আবু সাইদ মাকজুমির পীর ছিল হাফেজ সিরাজি, এই হাত হাফেজ সিরাজির হাত, হাফেজ সিরাজির পীর ছিল মারুফ কারকি, এই হাত মারুফ কারকির হাত, তার পীর ছিল ক্রমান্বয়ে হাসান বসরি, এই হাত হাসান বসরির হাত, হাসান বসরির পীর ছিল আমার মাওলা আলী, এই হাত আলীর হাত, আপনি খালি জবাব দেন মাওলা আলীর পীরের নাম কমানি না অনেক কমানি, তাহলে মাওলা আলীর পীরের নাম কি,
মাহাদির কোন ক্ষেত্রে থাকবে? আস্তে মাহাদির হইল মোহাম্মদি তরিকা হয়ে আসবে, এইটাও শেষ করে দিলাম। ক্লিয়ার? বাহ বাহ, এই বকশিস আছে তো। পরে দেখলাম ভিতরটা যেমন বাহিরটা যেমন ভিতরটা ঠিক তা না। যেখানে এই আবাদগুলি আছে সেখানে আবাদ করতে হবে। আমার রসুল পাক মৌলা আলীকে বলেছিল, তুমি কাউকে বায়াত করতে যাবে না যদি তোমার কাছে কেউ বায়াত হতে না আসে। কারণ পানি কখনো মানুষের বাড়ি যায় না পিপাসা মিটাবার জন্য। কারো যদি পানি পিপাসা লাগে তাহলে সে পানির কাছে যায়। সত্য যদি কেউ খুঁজতে চায় সে সত্যের কাছে যাবে, সত্য কারো কাছে যায় না। অনেক কিছু বলতে চাইছিলাম, তো পরে দেখলাম যে আমিও যা গাই আমার ভাইও তাই গাই। বাংলাদেশে বলে যাদের বংশধর আইছে পাগলে পাগলে দুই ভাই। আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে বাবা, বালা গান করি তো দুই একটা কথা বলতেই হয়। বলেন বলেন। এ বাসি, এক মা জননী তার একটা ছেলে হওয়ার পরে স্বামীটা মারা গেছে, তো আত্মীয় স্বজনরা বলছে একটা বাচ্চা হইল, এটা নিয়ে তুমি কেমনে থাকবা, তোমার একটা বিবাহ আমরা। তো মহিলা বলল, না আমার একটা বাচ্চা আল্লাহ দিছে, ওরে নিয়ে আমি আমার স্বামীর ভিটায় থাকতে চাই, হয় কি না? তো আল্লাহ একটা ছেলে ঠিকই দিছে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী না, কিন্তু কাত পাগলা বাপ, সম্রাটের খেলা। ওই আধা পাগলা আধা পাগলা সাইজের, যার জন্য নাম ওর ফারুক, কিন্তু মা ডাক পারে পাগল, সোনা পাগল। এদিকে আইসো, কই না মানুষ আদর কইরে। ওই পাগল পাগল মাই কই কি নামের মাইছি, ওরে পাগলি পাগল নামে পরিচিত। তে পাগল তো একটু বড় হইছে, বড় হওয়ার পরে মা বিবাহ করাইছে। তো বিবাহ করার দুই আড়াই বছর পরে আল্লাহ ওনার ঘরে একটা ছেলে আলহামদুলিল্লাহ দিছে। তো ছেলেটা কৃষক মানুষ, চত্র মাই সেদিন মাঠে গম কাটতেছে। মঞ্চে যারা বইছে এক উঠার কায়দা নাই, তো চিন্তা করছে মা আমার পাগলের ঘরে একটা শোনা হইল, খবরটা পাগলকে দিয়েছি, দৌড়ে গেছে মাঠে, তো অনেক দূর থেকে ডাকতেছে পাগল পাগল রে বাজান। পাগল কয়, মা কি হয়েছে? আরে মারে, কয়ে বাবা খুশির খবর আছে ইরিমা, কয়ে আল্লাহ তোমার ঘরে একটা পাগল দিছে।
পাগল কয় জাকির মা আজকে তো দুই ভাই হইলাম। পাগল হইবা তো জুইতাছি আল্লাহ ছিলাম এখন দুই ভাই হইলাম পাগলে পাগলে। আমি প্রশ্ন করলাম, মক্কার জীবনে হুজুর পাক কেন কেউ নামাজ পড়লো না? মক্কার জীবনে মক্কায় নাজিল হইলো 86টা সূরা, কয়টা? 86। আর মদিনায় হইছে 28টা। কতটি হইলো? কতটি হয়েছে? 100। এই জন্য মাক্কি সূরা এবং মাদানী সূরা। তো মাক্কি সূরার মধ্যে সালাতের কথা আসলো, রসুল পাক কেন করলো না? কিন্তু মনে রাখবেন, রসুল পাকের জীবনটাই সালাত। সুবহানাল্লাহ। কয় আপনি মক্কার কথা জিগাইলেন, মদিনার কথা জিগাইলেন না? মক্কায় যে নবী মসজিদ তৈরি করছে, কে কইছে আপনারে? কে বলছে আপনাকে এই কথা? কে বলছে এই কথা? আগে মসজিদ না আগে খানকা শরীফ বলেন? খানকা বাবাজি বলেন, খানকা শাহজালাল বাবা আসছে এই বাংলাদেশে, উনি এসে বসছেন, একটা খানকা তৈরি করেছেন, মানুষ জমা হয়েছে, এবার এবাদত শিক্ষা দেওয়ার জন্য একটা মসজিদ নির্মাণ হয়েছে পরে, ঠিক কিনা? মিরপুরে শাহ আলী বাবা এসে বসছে, আগে মসজিদ হয়েছিল, আগে খানকা শরীফ, এরপরে হয়েছে ওখানে মসজিদ। গনিশা বাবার দরবারে যান, আগে খানকা শরীফ, পরে হয়েছে মসজিদ। আল্লাহর ওলিরা যেখানে বসে ওখানে আগে তৈরি হয় খানকা শরীফ, পরে হয় সেখানে মসজিদ। আল্লাহর রসুল মক্কা থেকে মদিনায় গেলেন, সাহাবারা যেটা করলেন ওটা দরবার শরীফ ছিল, ওটার নাম ছিল দরবারে নবমী, এটাই পরবর্তীতে মসজিদ হয়েছে নবমী। বাবাই জানে আপনি এটা বললেন, আপনার আমি বলি, রসুল পাক একটা মসজিদ করছে আর একটা নিজের হাতে পুরাইছে। হ্যাঁ, নতুন খবর আজকে, আজকে নতুন খবর, মসজিদের জেরা পুরাই নাই। কেন পুরাইলেন? যেখানে নামাজ শেষ করে বৈশে বৈশে গোল হইয়া মিটিং করে রসুল পাকে কেমনে ক্ষতি করা যাবে এ বিষয়ে আলোচনা হতো। এখন কি? ওই জন্য বলছি আমরা মসজিদ বানাই নিছি, আমাকে মসজিদ আমরা বলি, তাই তো বেটা, তিনবার বললাম একটা কথা, ভালো বলছেন। লাস্টে সেই আহলে বায়াত, একমাত্র নাজাতের তরি হলে আহলে বায়াত, মাসালা আহলে বাইতিহি কামা সাবি সালামান দাখালা মিন্নুহি। ফানাজ্জি রসুল পাক বলেছেন, নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল, ওই সময় নূহ নবীর একটা কিস্তি তৈরি করেছিল, যারা ওই কিস্তির মধ্যে উঠলো এরা হলো নাজাতি, আর যারা উঠে নাই তারা হালাক হয়ে গেছে, হালাক প্রাপ্ত হয়েছেন, ধ্বংস হয়ে গেছেন। আর আমি নবী মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন আমার উম্মতের নাজাতের তরি হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত, বায়াত আহলে বায়াত। আমার রসুল বলেছে তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রেখে গেলাম, একটা হলো কিতাব আল্লাহি আর একটা হইল আমার ফেতরাত আহলে বাইতিহি, আহলে বাইতি। আপনি বলছেন এই বাংলাদেশে যদি এই শিল্পী না থাকতো, এই পালা গান না হইতো, আহলে বায়াত মানুষ চিনত না, অবশ্যই এই সুফিবাদ থাকতো না মিয়া। আমরা কি জিহাদ করছি না? জিহাদ বন্ধ হয় নাই, এখনো জিহাদ চলছে। নিজের জীবন বাজি রেখে কথা বলা হয়, ভালো বলছেন। পরিশেষে আপনি আহলে বায়াতে কথা বলছেন, আমাকে একটা প্রশ্ন করেছেন,
আপনার কাছে প্রশ্ন করি, কালেমা পড়া ভালো না খারাপ? ভালো, ভালো কথা বলতে হবে, ভালো কালেমা পড়া ভালো। বামে যাও, আমার রসুল বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইন আলফা আলফা বিলা তাহাকিফা হুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পরে, আলফা আলফা তুল হাজার হাজার বার, হাজার হাজার বার যদিও পরে, তবু মানুষটা কাফের থাকিয়া যাইবে। কাল হাসরের ময়দানে ওই কালেমাই আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে কালেমা পড়া কি? আবার হুজুর পাক বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইন ফিত্তাহাকি ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার তাহাকি করে জীবনে পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাজার বার বললে আপনি জাহান্নামে যাবেন, আর একবার পাঠ করলে আপনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে, জান্নাতে যাবেন। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কালেমা তৈবাতান, ও কালেমা সাজারাতান, ও কালেমা মুবারাকাতান, ও কালেমা তাওহীদিনা ফাদখুলি ফি জান্নাত। তৈব মানে হলো পবিত্র, ছোট সাজারা মানে বৃক্ষ। সাজারা মানে কি? বৃক্ষ, বৃক্ষ, পবিত্র বৃক্ষ, যার ডালগুলি সপ্তম আসমানে বেষ্টিত, শিকড়গুলি হয় সপ্তম জমিনে বেষ্টিত। কালেমা কতটুকু জিনিস? 18,000 মাখলুকাত কালেমার মধ্যে ঢুকিয়ে রেখেছেন আল্লাহ। সূরা ইব্রাহিম পড়েন, ইব্রাহিমের 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর আয়াত পড়েন। এ কালেমা একটা বৃক্ষ, সাদৃশ্য বৃক্ষ, যার ডালগুলি উপরের ভাগে পরিবেষ্টিত, শিকড় গুলাও সুগভীরে, যাহা মৌসুমি ফল দান করিয়া থাকে। আচ্ছা, মৌসুমি ফল কারে কয়? এই যে বর্তমান মৌসুম চলতেছে কিসের? আম কাঁঠাল, আম কাঁঠাল, আমের বেশি না, এখন বর্তমান লেসু। হ্যাঁ, এটা আমের, এটা 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 কিন্তু মৌসুমি ফল, আমটা মৌসুমি ফল। পেঁপে কিন্তু 12 মাসই পাওয়া যায়, নারকেল 12 মাস, কমলা পাওয়া যায় 12 মাস, ঠিক না? বেল কিন্তু 12 মাস পাওয়া যায় না। তো কালেমার বৃক্ষে মৌসুমি ফল দান করিয়া থাকে। এখন প্রশ্ন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমার ভাই অত্যন্ত চমৎকার করে সাজিয়েছেন। তাহলে সাক্ষী দিতে হলে কি করতে হবে? একটা হলো পরোক্ষ, আর একটা প্রত্যক্ষ। দুইটা কি এক জিনিস বাবা? কি? আমার বাড়ির পাশে লতিফ সরকারের বাড়ি, ছোট লতিফ সরকারের বাড়িতে ভাই ভাইতে কথা কাটাকাটি লাগছে। এই কথা কাটাকাটি লাগতেই দুই ভাই লাঠি দিয়ে, এটা কিছু বাড়ির মধ্যে সিল্লে সিল্লে হইতেছে। আমি ঘরে খাইতেছিলাম, বাড়ির থেকে বললো দেখো তো ভাই গো বাড়ি কি হয়েছে, দৌড়ায় দেখি দুই ভাই লাঠি দিয়ে বাড়া বাইরে বেরি করতেছে, আমি সারাইয়ে দিলাম। ছোট আমাকে যদি প্রশ্ন করা হয় কি দেখেছেন, মারামারি করা দেখছি, এতেই কি সাক্ষী হবে? হবে? আচ্ছা কি নিয়ে মারামারি লাগছে তা তো জানি না, তো মারামারি হয়েছে এটা আমি দেখছি, এটা হলো পরোক্ষ। আর আমার সামনে লতিফ সরকার তার ভাইরে কইলে আমার টাকা দাস টাকা, ছোট ভাই কইলে পারলে আদায় করে নিস,
দেখান, তাহলে এটা প্রত্যক্ষ, একটা হলো পরোক্ষ আর একটা হলো প্রত্যক্ষ। সাক্ষী দিতে হবে পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটেই। এখন আল্লাহরে দেখছেন কারা, এই তো প্রশ্ন। হ্যাঁ, আপনাদের কাছে একটা কথা বলি, বলেন আগে আল্লাহর পরিচয়টা আমরা একটু জানি, কি বলেন? অবশ্যই। আচ্ছা, আমরা আল্লাহ আল্লাহ করে ডাকি, আল্লাহ এটা কি বাবাজি, এর ডেফিনিশনটা কি হবে, এর বাস্তবতাটা কি, এটা কি আমরা হিসাব করে মিলাইতে পারবো? না না, মিলাইতে হলে কোরআন দেখতে হবে, যার কোরআন যার কালাম তাকে জিজ্ঞেস করতে হবে। কোরআনকে জিজ্ঞেস করো আল্লাহ কি, কোরআন উত্তর দিয়েছেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আমার কথাগুলি কি বোঝা যায়? তাহলে কি আল্লাহ কি, একটা পরিচয় আমরা পাইলাম, আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ। আসেন, নূর মানে কি, আলো, নূর মানে কি, আলো, আলো কি ধরা যায়, কথা বলেন, এই যে আলো জ্বলছে, আলো ধরা যাবে, ধরা যাবে না, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা তো ধরা যাবে। আলো যেটার মধ্যে জ্বলে ওটার নাম কি, বাল্ব বা টিউব, ওটা ধরা যাবে না, যাবে। এবার আসেন, এবার কি করতে হবে, আল্লাহ তাআলা বলেছেন আমার তাবেদারি করো, আতি আল্লাহু, তাবেদারি করতে হবে কার, আল্লাহরে। কইভাবে, যেখানে আল্লাহ আতিয়ার আতি আল্লাহু বলেছেন, পাশেই বলেছেন আতিউ রসুল, আমাকে যদি পাইতে চাও রসুলের কাছে যাও। বাবা বাবা একটু কাছে আসেন, কাছে আপনি দিন, আমরা কিছু মুখ খুঁজি বাবা, গানের মঞ্চে কিছু, ওই মুখটা যদি পাই বারবার সেদিকে ঘুরে, তাহলে তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রসুলের। আচ্ছা, আল্লাহরও এখন পাই নাই, রসুলকেও দেখি না। আল্লাহ কয় নিরাশ হইও না, আতি আল্লাহু আতি উর রসুল অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি, অলি কারা, অলি আবার কারা, যাদের কাছে এলমে জাহের এবং বাতেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনান, দুই প্রকারের নিয়ামত, প্রকাশ্য নিয়ামত অপ্রকাশ্য নিয়ামত। যারা সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাদে সাধনা করছেন, ধ্যান সাধনা করেছেন, মুরাকাবা করেন, মুশাহেদা করেন, মুপাশেকা করেন, ফানাফি শায়েক করেন, ফানাফি রসুল করেন, ফানাফিল্লাই যায়, বাকাবিল্লাই যায়, ছোট বাজা, তখন ওই মানুষটা কি হয়, অলি। এবার আসেন, কোন মানুষ যখন ওই নূরের সাধনা করে, আল্লাহ যখন তার উপরে ওই নূর অবতীর্ণ করেন, তখন নূর আকার হয়ে যায়, নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় অজহুল্লাহ। অজহুল্লাহ মানে সিহারা, এই জন্য মাওলানা আলীর নামের সাথে আছে আলী করমুল্লাহ অজহু, অজহুল্লাহ চেহারা। ওই নূর যখন আকার হয়, নাম হয়ে যায় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হইল হাত। ওই নূর যখন আকার হয়, ওর নাম হয়ে যায় মোরশেদ। কি নাম হয়,
কোথায় পাইলাম? সূরা কাফ 17 নম্বর আয়াত। আমা ইউদুলেল ফালান তাজিদালাহুম ওলিয়া মুরশিদা। ওই নূর যখন আকার হয় নাম হয় অলি, অলি উল্লাহ আল্লাহ লুল্লাহ আল্লাহ অলি আল্লাহ আল্লাহ। তাহলে এবার তো পাইলে, এবার কি দেখার যোগ্য হয়েছে? এবার আসেন, ফাতোয়া দিলে কোরআন শরীফে দিও, তাই তো আমাকে উপরে দিও না। আল্লাহ বলছেন সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন হে আমার রসুল, কারে কয় রসুলকে, হে আমার যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, আবার যাদের হাতের উপরে আপনার হাত, বাংলা বুঝেন, আল্লাহ বলতেছে যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে বইলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ছোট রসুল পাক যখন মক্কা থেকে ঘর থেকে বের হয়ে গেলেন, আল্লাহ বললে এক মুষ্টি ধুলি হাতে নাও, নিছে না, নিক্ষেপ করছে, সবার ভিতর দিয়ে চলে গেছে, ওনার কেউ দেখছে? হ্যাঁ, আল্লাহ বলতেছে আমার বন্ধু ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই, ওটা আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছি। এবার রসুল কি বললেন? আল উলামাউ ওয়ারেসালাতুল আম্বিয়া, আমার উম্মতের মধ্যে এক প্রকারের লোক হবে যারা আমার রেসালত প্রাপ্ত হবে। কি প্রাপ্ত? রেসালাত প্রাপ্ত। ওলামাউ উম্মতি কাম বি বনি ইসরাইল, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতেও হবে উত্তম। এরা কারা? ওলি আল্লাহ পীর মুর্শিদ, যারা যারা এরা হলো কালেমা। এরা কি? এরা হলো কালেমা। ছোট আমার কথায় বিরক্ত হন নাকি আপনারা? আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি একটা মাঠের ভিতর দিয়ে হাঁটতেছেন, আপনার নামাজের সময় হয়ে গেছে, ওযু করার প্রয়োজন, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, আপনি কি করবেন? তাইমুম করে কি দিয়ে? মাটি দিয়ে। এই মাটিতে মানুষ পবিত্র হয়, যদি পবিত্র হয় মাটি দিয়ে, তাহলে জীবন ও কাপড় চোপড় ধুবো না? তাই তো প্রয়োজন আর মাটির ভিতরে করে দেব, গড়া গড়ি ভরে হইতাম পবিত্র হইতাম মিয়া। এই রূপক ভাষাগুলি বুঝতে হবে, এই মাটি তাইমুমের মাটি হইল আল্লাহর ওলিরা, নবীগণ, রসূলগণ, যাদেরকে আচরণ করলে মানুষ পবিত্র হতে পারে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাজান? অবশ্যই। আস্তে আর একটা কথা বলি, বিরক্ত হন তো না? লতিফ ভাইকে ধন্যবাদ জানাই, বাবা অন্য শিল্পীর গান আর আমার গানটা একটু ব্যতিক্রম আছে, এটা আমার পেয়ার, এটা আমার সালাত, এটা আমার সাধনা, আমি গানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, গানের মাধ্যমে আহলে বাইতকে স্মরণ করি, গানের মাধ্যমে আমার মুর্শিদকে স্মরণ করি, গানের মাধ্যমে আমার চোখে পানি আসে। পৃথিবীতে এমন কোন রোগ নাই, সে রোগের ওষুধ নাই, ঠিক না? স্বাধীনের আগে বাংলাদেশে হার্ট অপারেশন হইতো না, এখন হয় না ভাইজান? বাইপাস সার্জারি হয়, ফাইরে চুইরে কুইলে মিলে ফেলাই দিয়ে ওপেন হার্ট সার্জারি করে, কিডনি পাল্টানো যায়, ব্লাড পাল্টানো যায়,
দুর্বল হলে ভিটামিন খেয়ে ভালো হয়, গ্যাস্ট্রিক হলে দামি ওষুধ খায়, পেইন হলে ব্যথা হলে ইঞ্জেকশন নিয়ে ভালো হয়। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলতে পারবেন এমন কোন ওষুধ আছে কিনা যা খাইলে মানুষের চরিত্র ভালো হয়? বাবা আছে, আছে নাকি? ট্যাবলেট, ক্যাপসুল, ভিটামিন, ইঞ্জেকশন, অপারেশন, তাহলে মানুষ চরিত্র ভালো করবে কোথেকে? আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন, হে বিশ্বাসীরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কি ওলি আল্লাহ গো, পরশে মানুষ ওলি আল্লাহ হয় না? হইছে বাজে না? ইবনে সিনাই চিকিৎসা করে, না ওই যে সিকদার মেডিকেল, না পিজি হাসপাতাল, এই যাদেরকে স্পর্শ করলে চরিত্র ভালো হয় তারা হলো কালেমার প্রকাশ্য সূরা। সুবহানাল্লাহ। এই জন্য আপনি গিয়েছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। খোলেন কোরআন শরীফ, খোলেন সূরা নিসা দেখেন 151-52 নম্বর আয়াত, ইউরুদুন আইয়ু ফাররিকু বাইনুল্লাহি ওয়া রাসূলিহি উলাইকাল হুমুল কাফিরুনা। আক্কা, পৃথক ভাবিও না, ইচ্ছা পোষণ করিও না। অনেকে পৃথক ভাবে, আল্লাহ রাসূলের মধ্যে পৃথক পার্থক্য ভাবে, পৃথক ভাবিও না। যারা পৃথক ভাবিল, উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই, কাফিরুন হাক্কা, পরিষ্কার কাফের হবেন। তোমার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা। হ্যাঁ, এটা দেখবেন, দেখবেন গোলামি করবেন, পাইলবি করবেন, এরপরে সাক্ষী দিবেন। নসের সাক্ষী দেখলেই, দেখলেই বাজাল সিনা হয় না, দেখলেই সিনা হয়, দেখলেই সিনা হয় না, হয় না। একটা মানুষকে চিনতে হইলে কমপক্ষে 2-4-5-10 বছর ওই মানুষটার সঙ্গে উঠা বসা করতে হবে, আর বিষ নাই থাকতে হবে, একসাথে খাইতে হবে, ঘুমাইতে হবে, তার উপরেও ধরা যায় না। এজন্য রসুল পাক বলছেন, মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন, আমারে কেউ দেখে নাই একমাত্র আবু তালিবের পুত্র আলী ছাড়া আমারে কেউ দেখে। এই কালেমা শাহাদতে হলো মাওলা আলী, উনি সাক্ষী দিয়েছিলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যখন কামেল মুর্শিদের সাধনার দ্বারায় আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন, তখন আপনিই কালেমা শাহাদত, আপনিই সাক্ষী দিবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য বাবা বীর সবাই ধরে, কিন্তু কামেল সবাই হইতে পারে না, পারে না। আমার একটা গান গাইতে হবে, সাধক আব্দুর রশিদ সাহেবের একটা গান গাইল, ওই গানটা একটু খেয়াল করে শুনবেন। আর যখন মানুষ আল্লাহ দেখবে তার কোনো ইবাদত নাই, তুমি ইবাদত করো ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একিন পরিপূর্ণ না হয়, একিন পরিপূর্ণ হলো খোদার সঙ্গে মিশে যাওয়া, মিশে গেলে আর ইবাদত নাই। তখন তারে দেখে মানুষের ইবাদত হয়, তারে দেখলে এবাদত হয়। এই জন্য সাধক আব্দুর রশিদ সরকার একটা গান আগে করে নিই, এই গানটা একটু শুনলেই আপনি এই কাজগুলি করলে অবশ্যই সেখানে পৌঁছাইতে পারবেন। এই গানটা একটু গিয়ে নিই, আদেশ নির্দেশ। দেখেন বাবা, একটা দুঃখের কথা বলি,
আমরা বাঙালিরা পাশে বইটি গেছে একটা কারণে, সেটা আমরা কোরআনটা বোঝার চেষ্টা করি না। ওই শায়েখ কি কইব, মৌলবী সাহেব কি কইব, বয়াতিনি কি কইব, এটাই শুধু আমরা শুনি, নিজে একটু বোঝার চেষ্টা করি। কোরআনটাকে আঁকড়িয়ে ধরেন যেটা ধরতে বলেছেন, সেই জন্য গানটা করি, গানের মধ্যে পেয়ে যাবো। ওরে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে এই দুনিয়ায়, ওরে আল্লাহর আদেশ নির্দেশ, এই দুনিয়ায় যেমনটায় বাস্তবায়ন হয় ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখে না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখে না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়ে আল্লাহর আদেশ নির্দেশ, তৌহিদের সাগরে ডুব দিয়া ভালো, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখে না তাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। মানুষ আর জিন এই দুই জনা, আরে জপে মাওলার তসবিহ দানা গো, জপে খোদার আরো সে বসিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না তাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না তাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। রাখো লতিফ ভাই, আপনি কইছেন আমার হুজুর পাকরে মানুষ মারছে, মার খাই নাই, যারা বেস্টের হিসেবে আছে হ্যাঁ, এরা কোন দিন মার খাইছে, বাবা মার খাইছে বলে আল্লাহরা দেশ সাইডে চলে যাওয়া লাগছে, বলি আল্লাহ ওর শুধু উপরে অত্যাচার হয়, কি বলেন, এই বাংলাদেশটা বলি আল্লাহর দেশ, এই অলি আল্লাহর নামে ওরস করুম, হ্যার জন্য পারমিশনের মধ্যে স্যান্ডেল ছিঁড়ে যায়, এরে নিয়ারা করি, ওর হাতে ধরি, ওর পায়ে ধরি, ওরস করে বলি আল্লাহর জন্যে, যেখানে আল্লাহর রসূলের কথা হবে, আহলে বায়তের কথা হবে, ওলি আল্লাহর কথা হবে, পিতা মাতার শিক্ষা হবে, মানুষ ধর্মের পথে আসবে, এটা করবে যাইয়ে কিরে বাবা, মাঝে মাঝে দেখেন না ফকিরকে স্কুল কাইতে দেয়, ফকিরকে দরবার ঘুরাইয়ে দেয়, আবার হুমকি দেয়, মাজার ভাঙিয়ে হেলাই দিব, খানকা পুরাইয়ে দিব, খালি ভাঙিয়ে দেখাটা যা শাহজালাল মাজারে যা ভাগবার জন্যে আমার আল্লাহ বলছে, আমার অলির
সঙ্গে যারা দুশ্মনী করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার নবীর বংশরা আজও মাইর খায়। ও বাবা, আমরা কত অপরাধ করি, কর আপনার কাছে একটা বিষের দেই, একটা ওরস করি, সেখানে কিছু তাবারক পাকানো হয়, এতিম মিসকিন ফকির গ্রামের মানুষ খায় কিনা, সেখানে মিলাদ শরীফ হয় না, নবীর দরুদ সালাম হয়, অলিয়া উলিয়াদের কথাবার্তা হয়, এরপরে আমরা একটু রাত্রে গান বাজনা করি, সেখানেও আল্লাহ রসুলের কথা হয়, আবার নিজের টাকা পয়সা খরচ করে খাওয়াই, আবার আজর করে মাফ চাই, বাবা আমার যদি কোনো ভুল হয় আপনি মাফ করে দিবেন। কেন? ধর্ম প্রসার করা হবে, ধর্মের আলোচনা হবে, সেখানে কেন বাধা আসবে? আর এই বাধাগুলি দিছে কারা? আস্তে 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 দাদা আস্তে, এই ছেলে, বাবা বাবা বাবা, ওই লোক দুটো দেখতে দেবো আমার, এই সরো সরো সরো, এই সরো 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 সরো, আজও তারা মার খাচ্ছে। কোনোদিন দেখছেন বাবা কোনো পীর তার ভক্তবৃন্দ নিয়ে কারো যায় উপরে আঘাত করছে, মিছিল করছে? কি অপরাধ আমাদের? আমাদের অপরাধ, আমরা শহীদানের কথা বলি, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে সম্মান জানাই, ধর্মের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি, আহলে বায়াতের কথা বলি, এটাই তো আমাদের অপরাধ। কোনো গানের মঞ্চে শুনছেন উস্কানিমূলক কোনো কথা শুনছেন না? ছোট বাজাও, ছোট বাজাও, এই জন্য বাবা আপনি বলছেন আমার নবী রসুলরাও মার খাইছে, এখনো পীর ফকিরে মারি, তারা কোনদিন মার খায় কারো কাছে নালিশ দেয় না, কোনো পীর ফকিরে মারি অত্যাচার করলে তারা কোনদিন কেস কাবারি করা করে? এটা তরিকতের নিয়ম না, আমাকে মারতে শেষ মারে আল্লাহ যেন তোর হেদায়েত করে। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবি দানা, জপে খোদার আরশে বসিয়া, সেই আরশের শব্দ রাশি ভাব জগতে আইসে বাজায় বাসি, এটা মুমিন শুনে মুশাহেদায় যায়, সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখ না তাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া, মুশাহেদায় আল্লাহর দিদার, এই কলম হয় তার আসল সেন্টার, আরে দেখ কলমের আইনাটা খুলিয়া, বসম মনে দেখ কলমের আইনাটা খুলিয়া, বসম মনে দেখ কলমের আইনাটা খুলিয়া, মুশাহেদায় আল্লাহর দিদার, ও বাজার কলম হয় তার আসল সেন্টার গো, আরে দেখ কলমের আইনাটা খুলিয়া, কলবের আইনা খুলবে সেদিন, নইলে থাকবি জন্ম কানা।
তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা যায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা যায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। যার কলবে এরকম বিশেষ পালন করতে মাওলার আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার বিশেষ পালন করতে যার যার পীরের নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া পাশার মনোর মাওলার প্রজ্বলিত প্রতিষ্ঠা লাগিয়া, পাশার মনোর মাওলার প্রজ্বলিত প্রতিষ্ঠা লাগিয়া। ওরে এইভাবে যারো মধ্যে আছে সাধক রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটা গান আছে, যাবে যদি মাসগুরুপ দর্শনে আল্লাহর আশে গান বসো, মানুষের ধ্যানে বসলে হবে না, অলি আল্লাহ পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবাবে, আল্লাহ বলছে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে, আমারে মাইক নিয়ে আইছে যে মাওলা আলীর গুরু কিরা পীর কিরা। মিয়া সাহ বিলায়েতের মুর্শিদের কাছে রসুল জিন্দা, আপনার কাছে মরা। বিলায়েতের মালিক যারা তাদের কাছে রসুল জিন্দা, তারা ডাক দিলে আসে। সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা বিরক্ত হন, কলিকাতা ছোট যদি কেউ কলিকাতা যাওয়া লোক থাকে আমি বলি, আমাদের ফুরফুরা শরীফ দরবার শরীফের নাম তো শুনছেন, ভারতে আবু বকর সিদ্দিক আলে কুরাইশী রাহমাতুল্লাহি আলাই, আর আমাদের বাংলাদেশে সুরেশ্বর এই দরবার শরীফের জানু বাবা, এরা দুজন হলো গুরু ভাই, একই পীরের আমার জানু বাবা আর আবু বকর সিদ্দিক আলে কুরাইশী রাহমাতুল্লাহি আলাই, এরা দুজন গুরু ভাই, এদের পীর কেবলা হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানি রহমতুল্লাহ, কলিকাতা মানিকতলা ওনার মাজার। যদি কখনো কলিকাতা যান, কলিকাতা শহরের মাঝখানে মানিকতলা সুফি ফতে আলী ওয়াইসির মাজার, 26 জন প্রিন্সিপাল দিয়েছে ব্রিটিশ সরকার এই আলিয়া মাদ্রাসায়, তার মধ্যে একজন মাওলানা বিলায়েত হোসেন সাহেব, উনি হেড মুহাদ্দিস আলিয়া মাদ্রাসার। আর যিনি মাদ্রাসার হেড মুহাদ্দিস থাকেন উনি বুখারি পড়ায়, সিয়াসত্তা ছয়টা হাদিস, যিনি ওই মাদ্রাসার দায়িত্ব থাকেন প্রিন্সিপাল বলা হয় উনি বুখারি পড়ায়, বুখারি সব মৌলবি পড়াইতে পারে না। এই বিলায়েত হোসেনের একটা লকআপ দিয়েছিল ব্রিটিশ সরকার, শামসুল উলামা,
তার মানে কি উনি হলে আলেমদের সূর্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলেমদের সূর্য। সূর্য এই যে এটা এটা বাড়ি, এই যে আমার বাপের সাহ বাবার মাজার শরীফ, এই দরবার শরীফ, ওইটা রাস্তা। তো সুফি ফতে আলী ওয়াইসির বাড়ির সামনে দিয়ে রাস্তা। তো ছাত্ররা হাদিস পড়ে রাস্তা দিয়ে যায়, আর সুফি ফতে আলী ওয়াইসি দরবারের মধ্যে বসা। এ বাবা, এ বাবা, তোরা একটু শুনে যা, তো হালের লোক ছিল, ওরা চিন্তা করে আমাকে ডাক পারে কেন, পাগল মানুষ থাকে উনি একটা মোজ হালে, হে যাবো না। আর একজন কয় না চল, ডাক দিল একটু শুনে আসি, খুব খেয়াল করবেন আমার কথাটা, কি আমাদের ডাকেন কেন? বললো বাবা আজকে যে হাদিসটা তোমরা পড়ছো না, এই হাদিসটা কিন্তু জাল হাদিস। আরে ছাত্ররা কয় কয় কি পাগলি, হ্যাঁ এ আসতে, এ মিয়া কি কও তুমি, জানো আমাকে হাদিস পড়ায় কিনা জানো? বলে তা তো আমি জানি নে, তবে হাদিসটা জাল তাই কইলা। বলে মিয়া এই দেশের সবচেয়ে বড় আলেম মৌলানা বিলায়েত হোসেন সাহেব, উনি আমাকে হাদিসটা পড়াইছে, তুমি জানো? কইলে বাবা যা সত্যি তাই কইলাম, মানলি মানু নাই যাও গে। ছোট, এ ছোট, আরো ছোট। পরের দিন ওরা মাদ্রাসায় গেছে পড়ার জন্য, বিলায়েত হোসেন সাহেব ঢুকছে ক্লাসে, পড়াইতে গেছে, ছাত্ররা কয়জন দাঁড়াইছে, হুজুর আমরা আজকে পড়বো না, উনার সামনে দাঁড়ায় কথা বলার সাহস আছে? হ্যাঁ কি বলো, কেন পড়বে না? বললো হুজুর একটা কথা বলি, গতকালকে যে হাদিসটা পড়াইছেন এটা বলে জাল হাদিস। উনার গায়ে আগুন ধরে গেছে, কয় কি, হ্যাঁ কে বলেছে? বললো হুজুর আমরা বলি নাই, ওই যে মানিকতলা একটা দরবার শরীফ আছে ওখানে একজন পিসাব আছে, ওই সুফি ফতে আলী ওয়াইসি উনি কইছে এটা জাল হাদিস। কেমন লাগতে পারে বুঝেন, হ্যাঁ দলিলের কথা কই তাই আমাকে কত কাফের ফাতোয়া দিয়ে বসে। হ্যাঁ এই যে লতিফ সরকার আমি গান গাইলাম আজকে, কোনো বাজে কথা বলছি আমরা, দলিলের বাইরে বলছি, তারপরেও মেলা কথা শুনতে হয়, পড়াশোনা বন্ধ চলো যাই। উনি বের হয়েছে, ছাত্ররা পাঁচ পাঁচ দৌড়াইতেছে, যাই দেখো অনেক মানুষ দরবারের মধ্যে বসা, সুফি ফতে আলী ওয়াইসি বসা। হ্যাঁ মিয়া সাহ, এটা সালাম কালামও নাই, এটা অহংকার আছে না, আমি লেখাপড়া জানি না। উনি হাত জোর করে কয় বাবা, বাবা কি বলেন, বাবা বলেন 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 বাবা বলেন, হ্যাঁ আপনার সন্তানগুলি নষ্ট করেন কেন? কই না তো বাবা, আমি তো কাউরে কিছু বলি নাই। কয় আপনি গতকালকে আমার পোলা পান্ডে বলছেন আমি যে হাদিস পড়াইছি সেই হাদিসকে বলে জাল, কয় হ আপনি লেখাপড়া জানেন? কইল না। আচ্ছা যে লেখাপড়া জান না হাদিসের ভুল ধরে গেলেন, আপনি লেখাপড়া জানেন না হাদিসে ভুল ধরলেন কেমনে? কইলে আমার কোনো দোষ না বাবা, যার হাদিস সে আমারে কয়ে গেল, হাদিসটা জাল তাই ওগো আমি জানাইছি। কথাটা কেমন হইল, হাদিসটা কার বাণী? আমার রসুলের বাণী। বললো যার হাদিস সে জাল কইছে তাই আমাদের কইছি। জানেন এই মানুষটা এমন রিয়াজত করেছিল, এমন মুরাকাবা করেছিল, যেই মুরাকাবার সাধনার বলয় স্বয়ং মুহাম্মাদুর রসুল আল্লাহ নুরানি হালিয়াত উনাকে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ,
নবীর খালি বাসা নিয়ে দেখছাও, নোরানি একটা চোখে দেখো নাই। উনি মুরাকাবা করতেছেন, এক হালে আছেন স্বয়ং রসুল পাক মোহাম্মদুর রসুলাল্লাহ দরবারের মধ্যে হাজির হয়েছেন। এসে বলছে, ফাতে আলী তুই এমনি করে ডাকলি কি আমি থাকতে পারি? কো আমি কি পারি? আমার কেন ডাকস? আমার কাছে কি চাস? কইলে আমি কি চাবো তোমার কাছে? আমি চাইলে কি তুমি আমারে দিবা? বললো, তুই যা চাবি আমি তোরে তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কইলো, কি চাস? চা দিব। বললো, আমি যখন তোমার ডাক দিব তখন তুমি আমার কাছে আসবা। বললো, না রে পাগল, এটা সম্ভব না। তবে কথা দিলাম তোরে বছরে একবার দিদার দিব। ফাতে আলী বলছিল, আমি পারুম না। আমি যখন ডাক দিব তখন আসবা। কইল, তোরে ছয় মাস পরে একদিন দেখা দিব। বললো, আমার সহ্য হবে না। কইল, মাসে একবার দেখা দিব। কইল, পারম না। তুমি একটা কথাই বলো, আমি যখন ডাক দেব তখন তুমি আসবা। বেলায়েত হোসেনকে শ্রী ফতে আলীকে বলল, যা, তুই যখন আমাকে স্মরণ করবি আমি তখনই চলে আসবো। সুবহানাল্লাহ। মানুষটাকে অপমান করছে, উনি একটু বেমালুম হয়ে গেছে, হঠাৎ করে বলল, এই বেলায়েত মৌলানা সাহেব আমার চোখের দিকে তাকাও। বাবা, যাদের কলবের দরজা খুলে যায় তাদের জবান বন্ধ হয়ে যায়, তাদের চোখ দিয়ে কথা বার হয়, ওই চোখ যেদিকে তাকায় ওইদিকে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর অলিগো চোখে কথা হয়, ওই চোখটা যদি কারো দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে সেও আল্লাহর অলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কলবের সেরাক জ্বললে জবান থাকে না কথা, এটা চোখ দিয়ে বার হয়। যখন তাকাইছে না, একটা জালু আসছে, উনি বেমালুম হয়ে পড়ে গেছে। কাঁপতে কাঁপতে ছাত্ররা ধরে উঠাইছে, একটু জ্ঞান ফিরছে, আওয়াজ আসলো, এই বেলায়েত মৌলানা কার সাথে কি বলো? আমার ফতে আলী যাহা বলে তাহাই সত্য। সুবহানাল্লাহ। বেলায়েতের মুর্শিদ যারা, তাদের কাছে নবী হাজির নাজির, মাওলা আলী হাজির নাজির, আল্লাহ হাজির নাজির, উনি স্বয়ং মাওলার সাথে মিশে যায়। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, পীরেরা হলো খোদার জাত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি? আল্লাহর জাত। এই যে ভালো করে উল্টে পাল্টে দেখে সাক্ষী দিবা, আমি সাক্ষী দিলাম। আমার কথায় বিরক্ত হয়েছে? ভিড় ধরলেই হবে না। কয়দিন রিয়াজত করেছ? কতটুকু মুরাকাবা করেছ? কতটুকু মুশাহেদা করেছ? যেই মানুষটার মাজার এখানে, কয় বছর পরে উঠে আনা হয়েছে এখানে? আপনারা জানেন, লতিফ ভাই জানো, ওনার মাজারটা রোজ নদীর পাড়ে পড়ছিল, যমুনা নদীর পাড়ে, 17-18 বছর পরে উঠেই না আবার এখানে রাখা হয়েছে। আল্লাহর অলিগো দেহ মাটিতে খাইতে পারে না, এটা আল্লাহ বলছে, শুয়ো না। তার দেহ মাটিতে খাবে, মাটির এমন শক্তি নাই, মুর্শিদের আগুনে যেজন পুড়ে হয়েছে ছাই। এদেরকে দেখো, যারা অলি আল্লাহ, যাদের হাত আল্লাহর হাত, যাদের চোখ আল্লাহর চোখ, যাদের মুখ আল্লাহর মুখ, যাদের দেহ আল্লাহর দেহ, যাদের পাও আল্লাহর পা, অর্থাৎ ওই দেহটাই আল্লাহময় হয়ে যায়। যখন আল্লাহময় হয়ে যায় তখন ওই মানুষটাই হয়ে যায় অলি আল্লাহ। এই জন্যই সাইদি বলেছেন,
যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। রূপকাষ্টের নৌকাখানি নাই দুবার ভয়, দুবার ভয়। অনেক কথা বলে ফেলেছি, বাজার না মনে হয় বিরক্ত হয়ে গেছে। আমার লতিফ ভাই আপনাকে একটা জিনিস দিয়ে গেছে আজকে, সেটা আমার রসুল পাক আর মাওলা হুসাইনের কথা আপনারা শুনেছেন। আর